নাও পূজাচেরি ঢাকায় চলচ্চিত্রের দর্শক একজন নায়িকা মোরবার এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে সুতরাং এই জন্য অবশ্য অল্প সময় অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন এই তারকা অন্যদিকে চলিত বছর ঈদুল আজাদ এই তারকার আগন্তুক চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায় কেননা মাত্র কয়েকদিন আগে সেন্সর বোর্ড থেকে আনকার্ড সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি সুতরাং চলিত বছর ঈদুল আজাদে চলচ্চিত্রটি মুক্তি পেয়ে তার কোনো বাধা নেই বলে জানা যায় মোরবার চলচ্চিত্রটিতে পূজাচেরির বিপরীতে শ্যামল মওলাকে অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায় যদিও প্রায় দুই বছর আগে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শেষ করা হয় বলে জানা যায় কিন্তু এতদিন চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল সুতরাং এই জন্য অবশ্য আগন্তুক চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়নি বলে জানা যায় অন্যদিকে আপনারা সকলে জানেন চলিত বছর ঈদুল আজাতে সাকিব খানের তুফান চলচ্চিত্র মুক্তি পাবে কেন এরই মধ্যে চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শেষ বলে শোনা যায় সেই সাথে চলচ্চিত্রটি আনকার্ড সেন্সর সার্টিফিকেট পেয়েছে বলে জানা যায় সুতরাং এই জন্য অবশ্য আপাতত চলচ্চিত্রটি মুক্তি তার কোনো বাধা নেই অন্যদিকে বর্তমানে ঢাকায় চলচ্চিত্র আলোচিত একজন তারকা হলেন সব নাম বুবলি কেননা এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে মোরবার এই জন্য অবশ্য তে অল্প সময় অনুরাগীদের মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেন বায়দ চলিত বছর ঈদুল আজহা উপলক্ষে এই তারকা রিভেন চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায় সুতরাং এই জন্য অবশ্য আপাতত তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় মোরবার চলচ্চিত্রটিতে তার বিপরীতে জিয়ল রোশন অভিনয় করবেন বলে জানা যায় সেই সাথে প্রায় অনেকদিন আগে চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শেষ করা হয়েছে বলে জানা যায় তবে চলিত বছর ঈদুল আজাদে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায় সুতরাং জেনে তো নিলেন চলিত বছর ঈদুল আজাদে সাকিব খানের সঙ্গে পোচাচেরি এবং বুবলির চলচ্চিত্র প্রকাশ করা হবে তবে এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য